আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 22 মার্চ রবিবার। আজকে সকাল 7টা থেকে রাত 9টা অবধি জনতা কারফিউ হিসেবে পালন করা হচ্ছে। বর্তমান বিশ্বে যে মহামারী এসেছে করোনা ভাইরাস নামে, সেই ভাইরাস থেকে রক্ষা পেতে আজকে আমাদের ভারত সরকারের এই উদ্যোগ। আশা করি এই উদ্যোগে প্রতিহত করতে আমরা সফল হব এই করোনা ভাইরাসকে। আজকের কালাইন বাজারের এই দৃশ্য, 6 নং জাতীয় সড়ক সম্পূর্ণ খালি, পেট্রোল পাম্পগুলো বন্ধ, দোকানপাট বন্ধ, কোনো লোকজন নেই আজকে বাজারে, যেখানে প্রতিদিন 5 থেকে 7 হাজার মানুষ প্রায় উপস্থিত থাকতো, আজকে সেখানে গণেও 10 থেকে 20 জনই হবেন না। ধন্যবাদ কালাইনবাসীকে এই উদ্যোগে সাড়া দেওয়ার জন্য। কালাইন হসপিটাল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো লোকজন নেই। এখানে টোল ফ্রি নম্বর দেওয়া আছে, হেল্পলাইন নম্বর, বিভিন্ন ধরনের পোস্টার লাগানো আছে হসপিটাল চত্বরে, সেখান থেকে জরুরি বার্তাগুলো আপনারা পেয়ে যাবেন, কী করবেন কী না করবেন। হাসপাতালে ডাক্তার এবং নার্সরাও উপস্থিত আছেন। কালাইন পুলিশকে অনেক ধন্যবাদ, এখানে একটি পোস্টার লাগানো হয়েছে কী করবেন কী করবেন না। এই মুহূর্তে বাজার তিমতা সম্পূর্ণ খালি বললেই চলে, সবগুলো দোকানপাট বন্ধ। আপনাদের সবাইকে অনুরোধ, কোনো ভিড়পূর্ণ স্থানে যাবেন না এবং নিজেদের খেয়াল রাখবেন। সরকারের যে নির্দেশনা দেয় সেই নির্দেশনাগুলো মেনে চলবেন। ধন্যবাদ।